আন্তর্জাতিক মানে উন্নীত করতে কক্সেস বাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গেল বছর একটি প্রকল্প গ্রহণ করা হয়। এছাড়া ভূমি জরিপ, অধিগ্রহণ, নকশা প্রণয়ন থেকে শুরু করে অনেক কাজও প্রায় শেষ, বাকি শুধু পুনর্বাসনের। রানওয়ে সম্প্রসারণ করার জন্য চীনের একটি দল পরিদর্শন করেন বিমানবন্দরটি, কিন্তু বাস্তবে কাজ শুরু হয়নি এখনও। ডেভেলপমেন্ট প্রজেক্টটা শুরু হয়েছে 2009 সাল থেকে, অথচ কোনো ওয়ার্ক অর্ডার হয়নি, কে কোনো কাজও এখন পর্যন্ত পায়নি। অভ্যন্তরীণ এই রুটে প্রতিদিন ঢাকা থেকে তিনটি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে, এছাড়া এখান থেকে চলাচল করে কয়েকটি কোম্পানির কার্গো বিমান। রানওয়েটা ইন্টারন্যাশনাল মানের হয়, তাহলে আমাদের ব্যবসাটা আরও ভালো হবে। অস্ট্রেলিয়া টু সিঙ্গাপুর টু ঢাকা এন্ড দেন আই ওয়েন্ট টু চিটাগং এন্ড দেন বাই বাস টু কক্সেস বাজার, ইট উড হ্যাভ বিন মাচ ইজিয়ার টু ফ্লাই, ফ্লাইং ইন উড হ্যাভ through an international airport would have been great. পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন বিমানবন্দরটি আন্তর্জাতিক হলে দেশি বিদেশি পর্যটকদের আরো বেশি আনাগোনা ঘটত। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা কিন্তু এখনো পর্যন্ত কাজ ধরেনি, তো এই সব জিনিসগুলো যদি ধরে করে তাহলে কিন্তু আপনার ট্যুরিজম সেক্টরে কিন্তু টুরিস্ট বাড়ানো কিন্তু খুবই সম্ভব। এদিকে এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের তাগিদ পর্যটন সংশ্লিষ্টদের। এক্সক্লুসিভ টুরিস্ট জোনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোটেল অ্যাকোমোডেশন এন্ড রিক্রিয়েশন ইন্ডাস্ট্রি যদি আমি ক্রিয়েট করি, আমি খুবই আশাবাদী এবং বিশ্বাস করি ইন্টারন্যাশনাল টুরিস্ট আমরা কক্সবাজারকে নিতে পারবো, সাথে কিন্তু আমাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করতে হবে। যদি পর্যটন বিকশিত করার জন্য যদি আমরা যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করি, ল্যান্ড করেন কক্সবাজারে, ওখানে আমাদের প্রকৃতিটা দেখেন, দেখে নিয়ে দেন ইউ কাম টু চিটাগাং ও ঢাকা, আপনার কাজকর্ম করে নিয়ে আবার আপনার চলে যান। শুধুমাত্র ট্যুরিস্টদেরকে ওখানে নিয়ে আসবো এটা উদ্দেশ্য করে যদি করা হয়, তাহলে এটা আমার মনে হয় না যে খুব একটা আপনার সফল একটা প্রজেক্ট হবে। বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। আমরা চীনাদের সাথে কথা বলছি, একটা সাফল্যজনক আলোচনা হয় তাহলে শীঘ্রই আমরা কক্সবাজার বিমানবন্দরকে একটা আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করতে পারবো। কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে কক্সবাজার যে একটি পর্যটন নগরী হয়েছে, সেখানে যদি কক্সবাজার এয়ারপোর্টটিকে আন্তর্জাতিক মানের করার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সেটি যদি বাস্তবায়ন করা হয়, তাহলে দেশি এবং বিদেশি পর্যটকদের আরও বেশি আনাগোনা ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জুলহাস কবির, একুশে টেলিভিশন, কক্সবাজার।